এপিসোড শেষ হওয়ার পরেই দেখুন আপনার প্রিয় সিরিয়াল সান নেক্সট এ। ভারতের যে কোনো জায়গায় বিনামূল্যে অ্যাপ ডাউনলোড করুন। মা, তুমি এগুলো করছো আহলি কোথায়? সে তো তুই বেরিয়ে যাওয়ার পরপরই আমায় কিছু না বলে বেরিয়ে গেল। মানে কোথায় গেল? তার আমি কি জানি। তোর বউকে কিছু জিজ্ঞাসা করার সাহস আমার নেই, আর জিজ্ঞাসা করলেই বা ও উত্তর দিত নাকি। তারও তো একটা ফোন করে দেখি, সত্যি এবার খুব বাড়াবাড়ি করছে। ঘরে ফোনটা রেখে কোথায় গেল? ময়ূক, তোকে একটা কথা বলি, এভাবে দুম করে মেয়েটাকে বিয়ে করে বাড়িতে তোলা তোর উচিত হয়নি। একটু দেখে শুনে সময় নিয়ে বিয়েটা করলি তো পারতিস, তাহলে আমাকে আর এই চাকরানির কাজটা করতে হতো না রে, আর এভাবে চোখের জলও ফেলতে হতো না। খুঁজলে যে ভালো মেয়ে পাওয়া যায় না এমন তো নয়, দরকার হলে আমি নিজেই তোর জন্য মেয়ে খুঁজতাম। আমাদের পাড়ায় তো ভালো পরিবারের কোনো অভাব নেই, তুই যে কি মূর্তে আহিলের মতো একটা মেয়েকে বিয়ে করলি আমি তো বুঝতেই পারছি না। আমি তো তোর জন্য হীরাদার মেয়ের কথা ভেবে রেখেছিলাম। তোর ব্যবসার জন্য হীরাদা এমনি তোকে টাকা দিত, আর শুধু টাকা নয়, হীরাদার তো নিজের দোকান আছে, তোর জন্য রেস্তোরাঁর জায়গা করে দিত। তুই একটু ধৈর্য ধরতে পারলি না? বিয়ে করে এমন একটা মেয়েকে তুই ঘরে আনলি যে আসার পর থেকে আমাকে অশান্তি ছাড়া আর কিচ্ছু দিল না। আমি কারণটা জানতে চাইছি। কারণ হলো আমি এত কথা শুনে শ্বশুর বাড়ির ভাত খাবো, আমি ঠিক করে রেখেছি এবার থেকে আমি নিজে ইনকাম করবো, নিজের পায়ে দাঁড়াবো, আর যেটা রোজগার করবো ওটা দিয়ে খাওয়া দাওয়া। মানেটা কি? আমি তোমাকে খাওয়াচ্ছি পড়াচ্ছি না? হ্যাঁ খাওয়াচ্ছো, খাওয়াচ্ছো পড়াচ্ছো সবটাই করছো, তার সাথে অনেক কথাও শোনাচ্ছো, আর আমি কোনো দোষ না করে এত কথা শুনতে একদমই রাজি নই। তা বলে বাড়ির বহু পাড়ায় ঘুরে ঘুরে ঠোঙা বানাবে? আমার এই দিনটাই দেখা বাকি ছিল। আগের জন্মে নিশ্চয়ই অনেক পাপ করেছিলাম, না হলে এরকম খারাপ কপাল কারোর হয়? আইলি, তুমি বাড়াবাড়ি করো না, তুমি ঠোঙা বানাবে না। এই পাড়াতে আমাদের একটা সম্মান আছে। কেন?